মাগ ইসুর দেখো পড়ুন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি দাইমান আলা আবাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি ওয়া আজমাতি ওয়া নিয়ামতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الامين المتين المبين المعين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعد ان حبيبه المصطفى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما قول مستي ভাষাই গলায় গলা মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলো আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم مولانا محمد وعلى آل يا كريم كرم تو जो सबके दिल पर असर करे नारे तकबीर नारे तकबीर नारे नारे तकबीर नारे रिसालत पीरे तरीकत पीरे तरीकत पीरे तरीकत रहबरे राहे शरीयत आमिये सुन्नत ماهیے بدعت اے قرم حکمت آل رسول اولاد رسول شہزاد بطول گلشن فاطمہ کا پھول نعرہ تکبیر نعرہ رسالت علماء اہل سنت علماء اہل سنت حضور حسین قاضی صاحب قبلہ आप बैठ जाइए अफ्तरी शख्सियत एक निहायत ही अफ्तरी शख्सियत अजीमुल मर्तबत दार औलादे रसूल औलादे गौसे आदम औलादे सरकारे सिमना औलादे बारिश पाक औलादे गरीब नवाज की आमद आमद हो गई है मियाँ सदमे ने पीर भूम बहुत ज्यादा दूर नहीं आपसे वहीं की नुमाइंदगी मोहतरम फरमाते हैं तशरीफ फरमा है यानी हजरत अल्लाह मौला सैयद शाह मोहम्मद हसनैन कादरी साहब किबला दाम बका तो कुत्सिया मौलानिया बीर भूम बंगाल की इस वक्त आमद आमद है एक मोहनी सूरत एक अच्छी सूरत एक जमाले जहारा एक रुखे जेबा की ज्यारत हम और आप अल्हम्दुलिल्लाह मुस्तफा का तौर पे कर रहे हैं उस जात की आमद आमद हो गई सूरत बता रही है कि हम नबी के घर के हैं आइए उनकी मौजूदगी में हजरत मौलाना गुलाम समदानी साहब जो आपके घर के हैं उनसे कलाम समाप्त कीजिए ज्यादा देर तक मौला गुलाम समदानी आपके बीच हायल नहीं रहेंगे
सैयद साहब आ गए। मैं जानता हूँ जब बड़ी शख्सियतें आ जाती हैं तो माइक फौरन उनके हवाले कर देना चाहिए, बीच में शख्सियों का तभी आएंगे। बहरहाल हजरत की मौजूदगी में कुछ देर हजरत मौलाना गुलाम समदानी साहब को समाप्त कीजिए, उनकी बातों पर अमल पैरा होइए, जिंदगी में काम आए। दुरुस्त शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिरादराने मिल्लत इस्लामिया मुअज्जज हज़रात, हमें अपने के बेसिक्षण कष्ट दीब ना, 15 থেকে 20 মিনিট কষ্ট দিব। নেবেন নেবেন কষ্ট? কার মাহফিলে বসে আছেন বলুন তো, কার ভুলে গেছেন? কার জন্য সাজানো হয়েছে? কার উদ্দেশ্যে সাজানো হয়েছে? কার জিকির শোনার জন্য সাজানো হয়েছে? ইমামে হোসেন বলুন তো, ইয়া হোসেন, দুই হাত উত্তোলন করে মর্দানিয়াতের পহচান দিন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জিজ হযরাত, প্রতি বছরের ন্যায় এই বছরেও বাহাদুরপুর আদালত মণ্ডল পাড়ার সরজমিনে ফয়জানে শহদায়ে কারবালা ফাউন্ডেশন এবং বাহাদুরপুর আদালত মণ্ডল পাড়ার সমস্ত বাবাজি ভাইদের পরিচালনায় জিকিরে শহদায়ে কারবালা কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। দুই রাত্রি ব্যাপী জিকিরে শহদায়ে কারবালা কনফারেন্সের আয়োজন করা হয়েছিল, তার আজ শেষ রজনী এবং শেষ মুহূর্ত। সবচাইতে বড় দুঃখের বিষয় যে আজ আমরা স্টেজ মঞ্চ মাহফিল অনেক কারোর জন্য সাজিয়েছিলাম, আপনাদের জন্য সাজিয়েছি, মিলাদ মাহফিল মা বোনদের জন্য সাজিয়েছি, বৃষ্টি হয়ে যাওয়ার জন্য গ্রামবাসী ফয়জানে শহদায়ে কারবালা ফাউন্ডেশনের সমস্ত যুবক ভাইরা আপনাদের সুবিধার্থে চেয়ারের ব্যবস্থা করলেন। ভালো করেছেন না খারাপ বলুন তো, হাত তলন করে বলুন খারাপ করেছে না ভালো, ভালো করেছে কিনা? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আজ আপনাদের সুবিধার্থে চেয়ারের ব্যবস্থা করা হলো, গরম যেন না লাগে তার জন্য পাখার ব্যবস্থা করা হলো। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ হযরাত, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজকে আমাদের এই স্টেজে দুইজন আওলাদে রাসূল, আওলাদে আলী, আলে নবী, আওলাদে আলীকে পেতাম, কিন্তু দুঃখের বিষয় এটাই যে একজনকে পেয়েছি, তবুও মদিনা মদিনা পড়ুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ হযরাত, আসুন আমি এদিকে সেদিকের গল্প না করে আজকে যা উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে তার নাম দেওয়া হয়েছে জিকিরে শহদায়ে কারবালা কনফারেন্স, বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া এই জিকিরে শহদায়ে কারবালা কনফারেন্সে প্রায় 300 থেকে 400 মানুষের মধ্যে আজ আজকের এই মাহফিলে উপস্থিত ফখরে খেতাবত খতিবে শাহী নাসিরে মাসলাকে আলা হযরত পীরে তরিকত রহবারে রাহে শরীয়ত গুলে গুলজারে কাদরিয়ত শেখ সৈয়দি মুরশিদি মোহাম্মদ আলী শাহ মুমাইয়্যিজ দস্তগীর দামত বরকাতুহুম আলিয়ার উপস্থিতিতে এই 300 থেকে 400 মজমার মধ্যে একজন আওলাদে নবী, আলে নবী, আওলাদে আলীর প্রেমিক হযরত ইমামে হোসেন, ইমামে হাসান কে চাহনে ওয়ালা এমন একজন ব্যক্তিকে দেখতে চাই যিনি আল্লাহর ওয়াস্তে এই মাহফিলকে সামনে বছর সাজানোর জন্য আওলাদে আলী, আলে নবী, আওলাদে আলী কে সাক্ষী রেখে দিনার মুখ পবিত্র মুখ দ্বারা দোয়া হাসিল করার উদ্দেশ্যে আজকের এই মজমা থেকে একজন আমার বাবা 7786 টাকার দাতা দেখতে চাইছিলাম, বলুন তো কোন মর্দে মুজাহিদ আছেন যিনি 7786 টাকার কুরবানি করবেন ইমামে হাসান এবং ইমামে হুসাইনের নামে? আছেন কোন মর্দে মুজাহিদ আল্লাহর ওয়াস্তে আলে নবী আওলাদে আলী ইমামে হাসান ইমামে হুসাইনের খানদানের একজন? সরকার আমাদের স্টেজে উপস্থিত, ইনার উপস্থিতিতে একজন মর্দে মুজাহিদ আছেন যিনি নিজের কামাই নিজের পরিশ্রমে 7786 টাকা দিয়ে এই জালসাকে আগে 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 এগিয়ে নিয়ে যাবেন, আছেন কোনো মর্দে মুজাহিদ, কোনো বাপ, কোনো ভাই,
কোন আল্লাহর বান্দা বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ হযরত আজ যাদের জন্য যার জন্য জিকিরে শহদা কারবালা কনফারেন্স কে সাজানো হয়েছে আপনারা সকলেই জানেন শুনতেও আছেন ওলামাদের মুখ দ্বারা যে জিকিরে শহদা কারবালা তথা জিকির হবে আলোচনা হবে শহদা কারবালা দিন বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ হযরত ইমামে হুসাইনের মহব্বত নিয়ে আমরা আজকের এই মাহফিলে বসে আছি বিরাদরানে মিল্লাতে ইসলামে ইমামে হুসাইন কেমন শখসিয়ত ছিলেন যিনি নিজের নানার দ্বীনকে বাঁচানোর জন্য নিজের নানার ইসলামের পরচমকে লহরানোর জন্য ইসলামের পরচমকে বুলন্দ বালা করে রাখার জন্য নিজের ছেলেকে কুরবানি করেছেন বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া নিজের ভাতিজাকে কুরবানি করেছেন নিজেও কুরবানি হয়ে গিয়েছেন আজকে আমি আজকের এই মজলিসে একজন বাবা যিনি 7786 টাকা দান করবেন ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য আছেন কোন মর্দে মুজাহিদ কোন আল্লাহর বান্দা আছেন কোন বাপ যিনি ইমামে হুসাইনের জন্য ইমামে হুসাইনের নামে 7786 টাকা দিবেন কোন আছেন কোন বাবা কোন ভাই আল্লাহর বাস্তে বলুন 7786 টাকাটা কোনো বড় ব্যাপার নয় ইমামে হুসাইন যদি নিজের জানের কুরবানি করতে পারেন তাহলে আমরা কেন 7786 টাকার কুরবানি করতে পারবো না আছেন কোন ভাই কোন বাবা 7786 টাকা দিয়ে জালসাকে আগে এগিয়ে নিয়ে যাবেন কোন বাপ আছেন একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7786 টাকা চেয়েছি আজ না হয় কাল দিবেন কাল না হয় পরশু দিবেন যদি না থাকে 3 মাস পরে দিবেন নামটা লিখে যান আজকের এই মাহফিলে সর্বপ্রথম মর্দে মুজাহিদ 7786 টাকার একজন বান্দা আল্লাহর ওয়াস্তে নিজের নামায় আমালে সওয়াব লিপিবদ্ধ করার জন্য হাসনাইন করিমাইনের মহব্বত সিনাই বসি আছেন কোন বাপ যিনি 7786 টাকা দিবেন আছেন কোন বাবা আছেন কোন ভাই কেউ নেই আল্লাহু গনি মাওলা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নিজে নিজে 6 মাসের ছোট্ট শিশু হযরতে আলী